আপনি যদি 2019 সালে নতুন ভোটার হয়ে থাকেন এবং এখনও যদি আপনাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি হাতে না পেয়ে থাকেন, স্পেশালি যাদের বয়স এখনও 18 বছর হয়নি, অর্থাৎ যাদের জন্ম 2003 বা 2004, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো হ্যালো ভিউয়ার্স, আই এম মেসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 প্রিট চ্যানেল। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। তো ভোটার আইডি কার্ড কিন্তু আমাদের সকলেরই জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটি ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। তো 2019 সালে আপনারা যারা নতুন ভোটার হয়েছিলেন, তো আপনাদের ভোটার আইডি কার্ড অনলাইন কপিটি আমরা তুলে দিচ্ছি। তো এখানে একটি কোশ্চেন আপনারা আমাকে করতে পারেন, সেটি হচ্ছে আমার জন্ম 2003 বা 2004, অর্থাৎ আমার এখনো 18 বছর হয়নি, সো আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটিও কি আপনারা তুলে দিতে পারবেন? তো এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ। আপনারা যারা 2019 সালে নতুন ভোটার হয়েছিলেন এবং আপনাদের যাদের এখনো 18 বছর হয়নি, তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটিও আমরা তুলে দিতে পারবো। তাছাড়া আমরা আরও একটা কাজ করে থাকি, সেটি হচ্ছে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন বা এনআইডি কারেকশন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি নতুন ভোটার হয়েছেন এবং যখন ভোটার আইডি কার্ডটি হাতে পেলেন, তখন দেখা গেল যে ভোটার আইডি কার্ডে আপনার নিজের নাম, আপনার বাবা মার নাম, আপনার অ্যাড্রেস সহ আপনার অনেক ইনফরমেশন ভুল আসতে পারে। সো ভোটার আইডি কার্ডে এই যে ভুল আসলো, তো আমরা এই ভুল সংশোধনের কাজটাও করে থাকি। তো ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি যদি আমাদের মাধ্যমে তুলতে চান, তবে আপনাদেরকে আমাদের আপনার ফর্ম নাম্বার, আপনার বার্থডে, আপনার বর্তমান জেলা, উপজেলা এবং আপনার বিভাগ এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে, আর আপনাদেরকে 150 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা আগে কাজ করে দিব, তারপর আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিব। আপনার এনআইডি কার্ডটা বের করার পর আপনাদেরকে আমরা ছবি দিব, ছবি দেখে আপনি কনফার্ম হবেন এবং কনফার্ম হওয়ার পরে আপনারা আমাদের পেমেন্টটা করে দিবেন এবং পেমেন্টের পর আমরা আপনার ইমেল অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটা সেন্ড করে দিব। তারপর আপনারা সেই অনলাইন কপিটা প্রিন্ট করে ল্যামিনেটিং করিয়ে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। সো বিষয়টি কিন্তু যাদের 2003 বা 2004 জন্ম, অর্থাৎ এখনো 18 বছর হয়নি, তাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ। সো এবার আসা যাক ভোটার আইডি কার্ড সংশোধনের বিষয়টিতে। তো ভোটার আইডি কার্ড সংশোধন অনেক জটিল এবং লং টার্ম একটা প্রসেস। আপনি যদি ম্যানুয়ালি কাজটি করতে চান, তবে কিন্তু আপনার 5 থেকে 6 হাজার টাকা এমনিতেই খরচ হয়ে যেতে পারে। তো আমরা কিন্তু আপনাদের জন্য এই কাজটি করে দিচ্ছি মাত্র 999 টাকায়। তো এই ক্ষেত্রে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট আপনাদেরকে আমাদের সাবমিট করতে হবে, তো সেই বিষয়টি আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি কারো এনআইডি কারেকশন অথবা এনআইডি কার্ডের অনলাইন কপির প্রয়োজন হয়, তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে সেখান থেকে আমাদের ফেসবুক পেজে যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিতে হবে এবং আমাদেরকে একটি মেসেজ দিতে হবে যে ভাই আপনাদের মাধ্যমে আমি আমার এনআইডি কার্ডের অনলাইন কপিটি তুলতে চাই অথবা এনআইডি সংশোধন করাতে চাই। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনাদের যাদের এই হেল্পটি দরকার, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে চলে যান এবং আমাদের একটি মেসেজ করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।